আসসালামুয়ালাইকুম রহমতুল্লাহ, আমি নাজমুল। স্বাগত আজকের ক্লাসে। নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব অনুক্রম এবং ধারা চ্যাপ্টার। তোমাদের অনুশীলনের 3 নম্বর কোশ্চিন দেখবা, ছকের খালিঘর পূরণ করে। এটার 6 নম্বর যে কোশ্চিনটা রয়েছে 3-এর 6, সেইটাই মূলত আলোচনা করতে হবে। আচ্ছা, লক্ষ্য করো, আমরা কিছু ইনফরমেশন দেখে নিই যে অনুক্রম এবং ধারা চ্যাপ্টার প্রশ্ন হচ্ছে ছকের খালিঘরগুলো পূরণ করো, রাইট? এটা একটা সমান্তর ধারা যে ছকের খালি ঘরগুলো পূরণ করো, রাইট? বাচ্চারা ছকের খালি ঘরগুলো পূরণ করো। এখন দেখো ক্রমিক নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর কোশ্চিনটা, এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে। প্রথম পদ a এর ভ্যালু দেওয়া আছে 9, সাধারণত d = -2, পদ সংখ্যা বের করতে বলছে এবং n তম পদ, দুইটাই জিনিসই বের করে, একটা পদ সংখ্যা এবং n তম পদ। তবে এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, ধারাটির সমষ্টি দেওয়া আছে 144। তাহলে এই ধারার যে যোগফল 144 দেওয়া আছে, এখান থেকে কিন্তু আমরা কি বের করতে পারবো? পদ সংখ্যা বের করতে পারবো। পদ সংখ্যা বের করতে পারলেই আমরা কিন্তু n তম পদ নির্ণয় করতে পারবো, রাইট? তাহলে আমরা দেখি কিভাবে অঙ্কটা সলভ করতে পারি। তাহলে দেওয়া আছে, বাচ্চা লক্ষ্য করো সলিউশনের দিকে দেখো, সলিউশন যে এখানে প্রথম পদ a = 9, এরপরে আছে সাধারণ অন্তর d = -2 ছকে দেওয়া আছে এবং ধারাটির সমষ্টি দেওয়া আছে 144। অতএব ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, বা যোগফল = -144। বাচ্চা দেখো এই যে -144। এখন কি করবো আমরা? n সংখ্যক পদের সমষ্টি, রাইট? এখানে আমরা সমষ্টি নির্ণয় সূত্রটা অ্যাপ্লাই করি। যেহেতু এটা একটা সমান্তর ধারা, আমরা স্টেটমেন্ট দেখে বুঝতে পারতেছি দ্যাট ইজ এটা একটু অ্যারিথমেটিক সিরিজ, সো টেনশন করার কোনো কারণ নাই। n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র কি? n/2 সেকেন্ড ব্র্যাকেট টুয়াইস r প্লাস n-1 ইনটু d = -144। এখান থেকে কিন্তু আমরা n এর মান ভেরি ইজিলি ভাবে নির্ণয় করতে পারবো, রাইট? তাহলে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2 গুণন এর মান কত পাইছি বাচ্চারা? 9 প্লাস n-1 ইনটু d এর ভ্যালু হচ্ছে -2 = -144, রাইট? -144। সো আমরা নির্ণয় করি n/2, তাহলে 9 দ্বারা কত হয় বাচ্চারা? 18, তাই না? 2 দ্বারা যদি এটাকে গুণ করি -2n -a -2 = -144। সো n/2 18 আর 2 যোগ করলে কত হয়? 20 -2n = -144। আচ্ছা দেখো n/2 আমরা চাইলেই কিন্তু এখান থেকে 2 কমন নিতে পারি, আমরা এখান থেকে 2 কমন নিতে পারি। 2 কমন যদি আমরা নিই তাহলে উত্তর হবে হচ্ছে 10 - n = -144। বা এখন দেখো বাচ্চারা এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে কত হয়? n * 10 - n = -144। এখন এটা আমরা গুণ করে দিব 10n -n², রাইট? n আর n গুণ করলে n² আর -144 এই পাশে যদি পার হয়ে যায় তাহলে হবে +144 = 0। এখন আমরা দেখতে পাচ্ছি এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে, দ্যাট ইজ মিডল টার্ম করতে হবে। কিন্তু আমরা যে সর্বোচ্চ ঘাত যে n² আছে সেটার আগে দেখতে পাচ্ছি মাইনাস আছে, তাহলে সর্বোচ্চ ঘাতের আগে কিন্তু মাইনাস রাখা যাবে না বাচ্চারা। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? পুরো ইকুয়েশনকে -1 দ্বারা গুণ করতে পারি। সেক্ষেত্রে এটা হবে n² -10n -144 = 0, রাইট? এখন দেখো বাবারা যে কি করতে পারি আমরা এখানে, এটাকে কিন্তু আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারি, দ্যাট ইজ n² -18n +10n -144 = 0। 18 এবং 10 গুণ করলে 144 হয়, -18 থেকে +10 বাদ দিলে -10 হয়, রাইট? 18n +8n, সরি 8n, তাহলে -18 থেকে +18 বাদ -18n, n থেকে +8n যদি আমরা মাইনাস করি সেক্ষেত্রে -10 হয়। বাচ্চারা লক্ষ্য করো, এখন আমরা চাইলে এখান থেকে n কমন নিতে পারবো। n কমন নিলে n -18 + 8 কমন যদি নেই সেক্ষেত্রে হবে n minus 18 is equal to 0, right? Is equal to 0. So পরের লাইনটা দিকে চলে যাচ্ছি, এটা আমরা লিখতে পারবো বা n minus 18 into n plus 8 is equal to 0. এই কথার অর্থ কি এটা মানেও 0 এটা মানেও 0. সো আমরা লিখতে পারবো যে n minus 18 is equal to 0 বা n is equal to 18. তাহলে n plus 8 is equal to 0, n equal to minus 8, কারণ n এর মান গ্রহণ minus 8 মান গ্রহণযোগ্য নয়। তাহলে এটা কি বাচ্চারা, এটা গ্রহণযোগ্য নয়, কারণ মাইনাস মান আমরা নিতে পারবো না। তাহলে আমরা পেলাম হচ্ছে কি, পেলাম আমরা পদ সংখ্যা পেলাম হচ্ছে 18টি। পদ সংখ্যা কত? 18টি। তাহলে পদ সংখ্যা এটা কত হবে? 18, রাইট? এখন আমাদের আরেকটা ভ্যালু বের করতে হবে, n তম পদ। কোনো সমস্যা নেই বাচ্চারা, দেখো ধারাটির n তম পদ, এটা মুছে দিলাম। তাহলে কি আমরা জানি, n তম পদ, n তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। জাস্ট মান অ্যাপ্লাই করা মাত্রই উত্তর অটোমেটিকলি হয়ে যাবে বাচ্চারা, রাইট? তাহলে মানটা অ্যাপ্লাই করি, দেখো a এর ভ্যালু কত আছে? a এর ভ্যালু হচ্ছে 9, n এর মান আমরা কত পাইছি? 18, দ্যাট ইজ 18 মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে মাইনাস 2 বাচ্চারা। দেখো তাহলে মাইনাস 9 প্লাস 18 থেকে মাইনাস 1 করলে 17, তাহলে 17 গুণন মাইনাস 2, রাইট? তাহলে এটা যদি আমরা করি তাহলে 17 তো গুণ কত হয় বাচ্চারা? দেখো তো 9 মাইনাস 34, রাইট? এখন 34 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে? মাইনাস 25। এইটাই হচ্ছে ধারাটির n তম পদ, অর্থাৎ n তম পদের মান পেলাম কত? মাইনাস 25। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। তাহলে আমরা দুইটা উত্তর পেলাম, একটা হচ্ছে পদ সংখ্যা এবং ধারাটির n তম পদ, পদ সংখ্যা এবং ধারাটির n তম পদ। তাহলে বাচ্চারা আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমাদের অনুক্রম এবং ধারা যে চ্যাপ্টারটা ছিল, এই ধারা চ্যাপ্টার যে 3-এর 6 নম্বর কোশ্চেনটা ছিল, তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবং আমার বিশ্বাস যদি আমার এই ক্লাসগুলো যদি তোমরা পর্যায়ক্রমে প্রতি পর্ব ওয়াইজ দেখে আসো, আমার মনে হয় এই অঙ্কগুলো তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। আর আমার চ্যানেলের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।